বিধঙ্গ ডট কমে তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জন, তোমাদের ম্যাথসের টিচার। তো আজকে যে অঙ্কটা আমরা করতে চলেছি সেই অঙ্কটা দেখো স্ক্রিনে দেওয়া আছে। যদি এ স্কোয়ার ডিভাইডেড বাই বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু বি স্কোয়ার ডিভাইডেড বাই সি জেড প্লাস এ এক্স ইকুয়াল টু সি স্কোয়ার ডিভাইডেড বাই এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু ওয়ান হয়, তবে প্রমাণ করো যে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই প্লাস বি প্লাস জেড ডিভাইডেড বাই জেড প্লাস সি ইকুয়াল টু ওয়ান। তাহলে অঙ্কটা একবার লিখে নিই, এ স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড, সরি বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু বি স্কোয়ার ডিভাইডেড বাই সি জেড প্লাস এ এক্স ইকুয়াল টু সি স্কোয়ার ডিভাইডেড বাই এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু ওয়ান। এখান থেকে আমরা কী করতে পারি, প্রত্যেকটা টার্মই ওয়ান ধরে নিতে পারি। তাহলে এখান থেকে আমি কী পাবো, এ স্কোয়ার ইকুয়াল টু বি ওয়াই প্লাস সি জেড। এখান থেকে আমি কি লিখতে পারি, সেকেন্ড টার্ম থেকে বি স্কোয়ার ইকুয়াল টু সি জেড প্লাস এ এক্স, আর থার্ড টার্মটা থেকে আমরা কি লিখতে পারি যে সি স্কোয়ার ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই। এবারে দেখো লেফট হ্যান্ড সাইড দেখ কী দেওয়া আছে, এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই প্লাস বি প্লাস জেড ডিভাইডেড বাই জেড প্লাস সি। এবার কি করলাম, এই যে প্রথম টার্ম আছে তাকে আমি উপরে আর নিচে এ দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত পাবো, এ এক্স ডিভাইডেড বাই এ এক্স প্লাস এ স্কোয়ার প্লাস সেকেন্ড টার্ম যেটা আছে তাকে আমি উপরে আর নিচে বি দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত পাবো, বি ওয়াই ডিভাইডেড বাই বি ওয়াই প্লাস বি স্কোয়ার। এই যে থার্ড টার্মটা আছে তাকে উপরে আর নিচে আমি কি করলাম, সি দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে জেড সি ডিভাইডেড বাই জেড সি প্লাস সি স্কোয়ার। এবার আমি কি লিখতে পারবো, এ এক্স ডিভাইডেড বাই এ এক্স প্লাস এই এ স্কোয়ারের জায়গায় আমি কি বসালাম, বি ওয়াই প্লাস সি জেড প্লাস বি ওয়াই প্লাস ডিভাইডেড বাই বি ওয়াই প্লাস বি স্কোয়ারের জায়গায় আমি কি বসালাম, সি জেড প্লাস এ এক্স প্লাস জেড সি ডিভাইডেড বাই জেড সি প্লাস সি স্কোয়ারের জায়গায় আমি কি বসালাম, এ এক্স প্লাস বি ওয়াই। এবার আমি তিনটেকে যোগ করব, দেখো এলসিএম যেটা আছে এলসিএম কি আছে, এলসিএম কত হবে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, কারণ কি নিচে দেখো প্রত্যেকটা টার্মই হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তাহলে কত দাঁড়ালো, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তাহলে এখান থেকে আমি কত পাবো, এ এক্স, এখান থেকে আমি কত পাবো বি ওয়াই, এখান থেকে আমি কত পাবো সি জেড, এটা এটা কেটে গেল, তাহলে কত দাঁড়ালো ওয়ান। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। বিদঙ্গ ডট কমে এই সলিউশনটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।